ओम ब्रह्म रूपम आदि मध्य शेष सर्व भासकम भाव षट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम। आज के दिन की जेमन शुभ एमनी आज के दिन का खूब उल्लेखर दाबी रखे। যখন আমরা 2019 সালে করোনাতে একবারে করোনা শুরু হলো 2019-এ, তখন আমরা একটু একটু করে অফলাইন রেকর্ডিং করা করে করে ক্লাস আপলোড করা শুরু করলাম। তখন আমাদের কাছে নাগেরবাজারের শ্রীমতী ঋতুপর্ণা সরকার অনুরোধ করেছিলেন অনলাইনে যদি কোনো ক্লাস নেওয়া যায়। আমরা চেষ্টা করেছিলাম আমাদের সামান্য ইয়েতে, এবং ক্লাস শুরু হয়েছিল সেখানে। প্রথমবার পরমার্থ প্রসঙ্গের ক্লাসের রেকর্ডিং হয়নি আর কি। রেকর্ডেড পরমার্থ প্রসঙ্গ ক্লাসের আজকে হলো 50তম দিন। এই ক্লাসে আমাকে দুজনে উৎসাহ দিয়েছেন, যাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই ভালো দিনে। এক নম্বর হলেন শ্রীমতী ঋতুপর্ণা সরকার, নাগেরবাজার শ্রী সারদা সংঘ, এবং আরেকজন হলেন শ্রীমতী মল্লিকা শ্যামচৌধুরী, যিনি উৎসাহ দিয়েছেন, শুধু তাই না, ছাত্রী জোগাড় করে দিয়েছেন আমার ক্লাসে। নাহলে আমার কথা কে শুনতে চাইবে? এবং আরেকজন সুজয় মুখোপাধ্যায়, যে ঘরের খেয়ে বনের মোষ তারায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ায় আর এই ক্লাসগুলোকে ইউটিউবে আপলোড করে, এদের সকলের কাছে কৃতজ্ঞ। আমরা 50তম পর্বে আজকে চলছি। 20 সেপ্টেম্বর 2020 সালে আমাদের পরমার্থ প্রসঙ্গ ক্লাস শুরু হয়েছিল। আজকে আমরা পৌঁছেছি 50তম পর্বে, যদিও হিসেব অনুযায়ী আজকে 51তম পর্ব। প্রথম পর্বে যেটা রেকর্ডেড প্রথম পর্ব আছে, তাতে যে 14 সেপ্টেম্বর যে ক্লাসটা হয়েছিল সেটায় যা যা জিনিস আলোচনা হয়েছিল সেটা খুব সংক্ষেপে পুনরাবৃত্তি করা হয়। আমাদের মনে হয় আর 10টা গোটা 10 ক্লাস হলে এই বিষয়টা শেষ হয়ে যাবে। আজকে আমরা শুরু করব 280 নম্বর সূত্র দিয়ে। আমরা পড়ছি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিরজানন্দজী মহারাজের সূত্রাকারে রচিত তাঁর যে উপদেশ সংগ্রহ, সেই উপদেশ সংগ্রহের সংকলন পরমার্থ প্রসঙ্গ। 280 নম্বর সূত্রে মহারাজ বলছেন যে শরীরে কি ষট্পদ্য বাস্তবিক আছে? স্বামীজিকে জিজ্ঞাসা করায় তিনি উত্তর দিয়েছিলেন, আমাদের প্রভু বলতেন যে যোগীদের বর্ণিত পদ্মগুলি মানুষের শরীরে বাস্তবিক স্থূলভাবে থাকে না, কিন্তু যোগশক্তির প্রভাবে জন্মায় ও তাদের গোচর হয়। আমরা যেরকম কল্পনা করি যে আমাদের শরীরে 6 জায়গায় 6টি পদ্ম আছে, প্রত্যেকটি উল্টানো অবস্থায় আছে, কোনোটা সোজা অবস্থায় থাকে না, উল্টানো অবস্থায় থাকে। আমাদের ওই কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হলে সেটাকে সাপের সঙ্গে তুলনা করা হয়। সাপের সঙ্গে তুলনা করা হয় কারণ কেন, যে শক্তিটা গুটিয়ে থাকে, প্রত্যেক শক্তি আমার ভেতরে গুটিয়ে থাকে। আপনি কখনো রান্নাঘরে ঢোকেননি, কোনোদিন রান্না করেননি, আপনাকে যখন বলা হলো যে আজ থেকে আপনাকে রান্না করতে হবে, আপনি প্রথমে একটু ভয় থাকেন, সে কি হয়ে থাকেন শক্তি। তারপরে যখন আস্তে আস্তে 2-4 দিন রান্না করতে শুরু করলেন, কে বলে আপনি কখনো রান্না করেননি? এই এই আমি তো খুব অবাক হয়ে যেতাম, কেমন করে আমাদের মায়েরা একটা উনুনের একটা তরকারি রান্না করছে, আবার ঠিক আরেকটা ভ্যারাইটির তরকারি আরেকটা ওভেনে রান্না করছে, এবং সমান দক্ষতার সঙ্গে, একবার এখানে এরকম করে ঘষছেন, একবার এরকম করে ঘষছেন, কিংবা রুটি এরকম করছেন, এদিকে তরকারিও মাঝে মাঝে একটুখানি নাড়িয়ে দিলেন, আবার আমাদের লেখাপড়াও দেখছেন, এইসব দেখতে কেমন করে করেন আর কি। এই প্রথমের যে শেকিনেসটা সেটা চলে যায়। তাই বলছেন ওই কুণ্ডলিনী শক্তিও কয়েল হয়ে থাকে, তারপরে যখন আমরা সাধন ভজন করি, তাকে জাগ্রত করি, তখন তিনি ধীরে 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 উঠতে থাকেন, এবং উঠে অবশেষে যেটা হয় সেটা হচ্ছে কুণ্ডলিনী শক্তি এর সাথে সংযুক্ত হয়ে যান, আমাদের মূল শক্তির সঙ্গে সংযুক্ত হয়ে যান। এবং যখন তিনি একটি একটি করে পদ্মকে অতিক্রম করে, জীব সাপের যে জীব আছে সেটা স্পর্শ করলেই ওইটি উন্মুক্ত হয়। উন্মুক্ত হওয়া মানে ওই শক্তিটির বিকাশ হয়, মানে আমি ওই যেখানে পদ্মটি আছে সেখান থেকে মনটিকে ধীরে ধীরে ওপরের দিকে ওঠার দিকে এগিয়ে চলেছি। প্রোগ্রেস হচ্ছে ওইটা, এটা যেন ওই ফুটে ওঠা পদ্ম ফুল হচ্ছে আমাদের কাছে প্রাইজের মতো। এখন এটা যোগীরা বর্ণনা করে গেছেন, আমরা সবাই দেখতে পাই না। শেষের কথাটি খুব ইম্পর্টেন্ট, মানুষের শরীরে বাস্তবিক স্থূলভাবে থাকে না, কিন্তু যোগশক্তির প্রভাবে জন্মায় ও তাদের গোচরে হয়। আমরা যত সাধন ভজন করব তত ধীরে ধীরে এই যোগশক্তির প্রভাবে
এটি আমরা দেখতে পাবো এবং ক্রমাগত একটু একটু করে আমাদের ভিতরে আমাদের আত্মনির্ভর শক্তির উপর নির্ভর করে আমরা ধীরে ধীরে একটু একটু করে আমরা ওই শক্তিশালী হব এবং অনুভব করব আমাদের ভেতরে ওই এক একটি শক্তির জাগরণ হচ্ছে। তুরিয়ানন্দজি শ্রী শ্রী মায়ের কথা বলতে গিয়ে বলেছিলেন যে মা সব মন সবসময় সহস্রারে বিরাজ করছেন, তিনি কেবলমাত্র রাধু রাধু করে ওই মায়াটিকে আবৃত করে রেখে যে মনটি তার ওপরে উঠেছিল সেই মনটিকে ধীরে ধীরে তিনি কণ্ঠে নামিয়ে রাখেন। মা কণ্ঠের নিচে কিছুতেই তার মনকে নামাতে পারতেন না, তার মন সবসময় তার উপরেই বিরাজ করতেন। 281 নম্বর সূত্রে মহারাজ বলছেন, সত্ব রজ তমগুণ ভেদে কর্ম তিন প্রকার হয়, শুভ বা সৎ সাত্ত্বিক, অশুভ বা অসৎ তামসিক, আর এই দুইটির মিশ্রণে হয় রাজসিক। অন্তঃকরণ বা সূক্ষ্ম শরীরে কর্মাদির দ্বারা যে দাগ বা ছাপ পড়ে তার নাম সংস্কার, তাকেই আমরা কর্ম, অদৃষ্ট, ধর্মাধর্ম, পাপ পুণ্য ইত্যাদি বলে থাকি। কারণ ছাড়া কার্য হয় না। আমাদের যা কিছু ভালো মন্দ রুচি বা প্রবৃত্তি সবই পূর্বসঞ্চিত সংস্কারের উত্তেজনা মাত্র। তাদের মধ্যে সেইগুলি প্রকাশ পায় বা কার্যকরী হয় যেগুলি অনুকূল পারিপার্শ্বিক অবস্থা পায়, অন্যগুলি সঞ্চিত থাকে, উপযুক্ত যোগাযোগের প্রতীক্ষা করে ও অবসর পেলে শুভাশুভ ফল প্রসব করে। আমরা যা কিছু করি না কেন সমস্তই সদসৎ মিশ্রিত, সেই জন্যই সুখ দুঃখ মেশানো ফলভোগ হয়, যাতে যেটার পরিমাণ বেশি থাকে সেই নাম দিয়ে থাকি। আমাদের এই তিন গুণে তৈরি শরীর সত্ব, রজ এবং তম, এই তিন গুণে শরীর তৈরি। এই কারণে আমাদের যিনি আরাধ্যা দেবী তাকে আমরা সবসময় একটি নামে উল্লেখ করি, তিনি হলেন ত্রিগুণাত্মিকা আর তিনি ত্রিগুণাতীতা, তিনটেই মা। এই তিন গুণের নিয়ে মা আবার এই তিন গুণকে অতিক্রম করে ঈশ্বরের যে অবস্থান সেটি হচ্ছেন দেবীর অবস্থান। শ্রীরামকৃষ্ণদেব ভারী সুন্দর খুব সহজ করে এর একটা গল্পের মাধ্যমে প্রকাশ করেছিলেন। একটি পথিক জঙ্গল দিয়ে যাচ্ছিল, তিন ডাকাত তাকে ধরলে, এক ডাকাত বললে একে মেরে এখানে পুঁতে দাও, আরেকজন বললে না না মেরে কাজ নেই, একে এই গাছের সাথে বেঁধে দাও আর ইয়ে করো, এর যাবতীয় সম্পত্তি সহরণ করে নাও। তারপরে যথারীতি তার যাবতীয় সম্পত্তি নিয়ে নিয়ে তারা যখন ওই বেরিয়ে গেলেন, দুজন ডাকাতে যখন চলে গেলেন, তৃতীয় ডাকাত যে শান্ত হয়ে দাঁড়িয়েছিল সে ধীরে ধীরে এসে তার বাঁধনটি খুলে দিল এবং বাঁধনটি খুলে দিয়ে তাকে বলে তোমার খুব লেগেছে, চলো তোমাকে আমি পথ দেখিয়ে নিয়ে যাই। তার বাড়ির রাস্তার কাছে, রাস্তার অন্য পারে জঙ্গলের শেষ প্রান্তে এসে দেখিয়ে দিয়ে বলল, এই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই বড় রাস্তা, তার থেকে এগোলেই তোমার গ্রাম তুমি দেখতে পাবে। তখন কৃতজ্ঞ পথিক বলতে থাকলো, আপনিও চলুন আমার সাথে, আপনি গেলে আমার বাড়ির লোকেরা খুশি হবে। বলছে না না আমি গেলে আমাকে পুলিশে ধরবে, কারণ তিনজনেই ডাকাত, তিনজনেই আমাদের বেঁধে রাখে। যে বলছিল যে মেরে ও পুঁতে দিয়ে যাবে তিনি হলেন তমগুণ, যে বলছিল বেঁধে রেখে দেবে সে হচ্ছে সত্ত্ব এই রজগুণ, আর যে এই বন্ধন মুক্ত করে, মৃত্যুর হাত থেকে রক্ষা করে, মুক্তির পথ দেখায় সত্ত্বগুণ। কিন্তু কোনোটাই আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যায় না। এই তিন গুণের পারে যতক্ষণ না আমরা পৌঁছতে পারবো ততক্ষণ পর্যন্ত ঈশ্বরীয় রূপ আমরা দেখতে পারবো না, অনুভব করতে পারবো না। আগের সূত্রে বলছিলেন না, যোগীর যোগী হতে হবে, যদি যোগীর যোগশক্তি যদি আমার ভেতরে প্রকাশ করতে হয় তাহলে অবশ্যই আমাকে যোগী হয়ে উঠতে হবে। এবং যোগশক্তির প্রকাশ মানে এই সত্ত্ব, রজতম, এই তিন গুণের পার যাওয়া। এই কারণেই মাকে ত্রিগুণাত্মিকা এবং ত্রিগুণাতীতা এই কথা বলা হয়েছে, জগন্মাতাকে এইভাবে ব্যক্ত করা হয়েছে। আমরা যখন শুভ এবং অশুভ এবং সাত্ত্বিক কর্ম করি তখন আমাদের ভেতরে সাত্ত্বিক গুণ বিকাশ হয়। লক্ষ্য করে দেখবেন একই আপনি দিনের সারা দিনে আপনার নানা রকমের গুণের বিকাশ হচ্ছে। রোজ সকালবেলা ঘুম থেকে ওঠেন, ঠিক সময় ঘুম থেকে ওঠেন, একবারে চটপট রেডি হয়ে অফিসে যান, সেই আপনি রবিবার দিন 8টার আগে কিছুতেই ঘুম থেকে উঠতে চান না। যে সকালবেলা নাকে মুখে খুঁজে 6:30টার সময় ব্রেকফাস্ট করেন, সেই রবিবার দিন লুচি আর আলু চচ্চড়ির জন্য 8:30-8:30 অবধি অপেক্ষা করতেও রাজি থাকেন। আপনি সেই সমস্ত গতি কমে গেছে, তার মানে আপনার ভেতরে সেই তমগুণের বৃদ্ধি হয়েছে এবং রজগুণ এবং সত্ত্বগুণ বিকশিত হচ্ছে না। আবার আপনি যখন ভালো কাজ করেন, চ্যারিটি করেন, অন্যের জন্য সেবা করেন, সমস্ত কিছু,
এতে আপনার সত্ত্বগুণের বিকাশ হচ্ছে, আপনার শরীরের ভেতরে সত্ত্বগুণ প্রকাশিত হচ্ছে, তাই এই রকম কাণ্ড আপনি করে উঠতে পাচ্ছেন। মহারাজ বলছেন যে অন্তঃকরণ বা সূক্ষ্ম শরীরে কর্মের দ্বারা, অন্তঃকরণ বা সূক্ষ্ম শরীরে কর্মাদির দ্বারা যে দাগ বা ছাপ পড়ে তার নাম সংস্কার। স্বামী বিবেকানন্দ তার কর্মযোগের এই সংস্কার বা চরিত্র গুণ এই বলতে গিয়ে ভারি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। একটি সাদা দেওয়ালে যদি একটি কালো দাগ রাখা যায়, দেওয়া যায়, এবং সঙ্গে সঙ্গে সাবান জল দিয়ে যদি পরিষ্কার করে দেওয়া যায়, তাহলে সেই দাগটি সম্পূর্ণভাবে অপসৃত হয়। কিন্তু দ্বিতীয় দিন ওই একই জায়গায় যদি দাগ দেওয়া যায়, আবার পরিষ্কার করা হয়, তাহলে একটা ফেড দাগ পড়ে। এইরকম তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, নবম, দশম, রোজ একবার করে দাগ পড়ে ওই জায়গাটা যতই আমরা পরিষ্কার করি না কেন, ধীরে 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 ওই যে দাগটির, সেই স্পটটির একটা তীব্রতা প্রকাশিত, একটা সময় একটা কালো দাগ হয়ে যায়, আমি চেষ্টা করলেও সেটা সরাতে পারি না। ওই যে প্রথম দিন যে দাগটা লেগেছিল এবং পরবর্তীকালে সেই যে ফেড দাগটা, সেটা হচ্ছে সংস্কার। আর এই সংস্কার রাজির সমষ্টি, সেটা হচ্ছে চরিত্র। আমি প্রথম দিন যখন মিথ্যে কথা বলি তখন আমার খুব খারাপ লাগে, দ্বিতীয় দিন যখন মিথ্যে কথা বলি অতটা খারাপ লাগে না, তৃতীয় দিন মনে হয় না নিজেকে বাঁচা, তখন আমরা নিজেকে বাঁচানোর চেষ্টা করি, চতুর্থ দিন মনে হয় না এটাই বাঁচার একমাত্র পথ, সবাই করে আমি কেন সাধু সাজতে যাব। এইরকম একটা 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 করে আমাদের হতে থাকে, এবং একটা সময় আসে যখন আমরা বুঝতে পারি যে আমরা হারিয়ে যাচ্ছি, তবু আমরা মনে করি যে না আমরা সঠিক পথে চলেছি। নিজেকে বোঝাতে থাকি আমরা যে না, আমি কখনো কোনো ভুল কাজ করিনি, আমি কখনো কোনো অন্যায় কাজ করিনি, আমি ঠিক পথে আছি, জগৎ আমাকে ভুল বুঝছে, জগৎ আমাকে বুঝতে চাইছে না, এইটা হয় আমাদের ভেতরে। এই যে সংস্কার, এগুলো শুভ সংস্কার, ওই কারণে শুভ সংস্কার সবসময় নিজের মধ্যে জাগিয়ে রাখতে হয়। বলছেন তাকেই আমরা কর্ম, অদৃষ্ট, ধর্মাধর্ম, পাপ পুণ্য ইত্যাদি বলে থাকি। এই যে সংস্কারকে আমরা এই নানা নামে অভিহিত করি, আদতে এটি আমার কৃত ফল, আমি যেমনটি করব সেরকম। আয়নায় করে জিভ বার করে দেখালে আপনার প্রতিবিম্বটা ওই রকম করেই দেখাবে। যদি আয়নাটা যদি সুপারফিশিয়াল আয়না হয় তো দেরিতে দেখাবে, কিন্তু দেখাবে অবশ্যই। তাই স্বামীজি বলছেন শুভের জন্য শুভ করো। যদি তুমি শুভকর্ম করো, জগৎ সংসারে এমন কোনো শক্তি নেই যে তোমাকে শুভ ফল দানের হাত থেকে বঞ্চিত করে, এবং তুমি যদি অশুভ কর্ম করে থাকো, জগৎ সংসারে এমন কোনো শক্তি নেই যে তোমাকে অশুভ কর্মের হাত থেকে রক্ষা করবে। অতএব শুভের জন্য শুভ করো। ইংরেজি বক্তৃতা এটা, এখানে স্বামীজি বলেছিলেন ভারী সুন্দর শব্দ, ডু গুড ফর গুড অনলি, ভালোর জন্যই ভালো করো, আর অন্য কোনো কিছুর নয়। আমাদের যা কিছু ভালো মন্দ বা প্রবৃত্তি, ভালো মন্দ রুচি বা প্রবৃত্তি, সবই পূর্বসঞ্চিত সংস্কারের উত্তেজক মাত্র। আমি যেগুলো যেগুলো আমার স্টোর হাউসে জমা করে এসেছি সেইগুলোই হয়। দেখবেন আপনি ভারী শান্ত প্রকৃতির মানুষ, কখনো আপনি খুব রকচটা ছিলেন, কিন্তু আপনি খুব শান্ত প্রকৃতির মানুষ। রাস্তা দিয়ে চলেছেন, হঠাৎ করে দেখলেন চারজন একটি লোককে ধরে খুব পেটাচ্ছে, এবং সে লোকটি অন্যায় করেছে, আপনার ভেতরের যে সেই শান্ত প্রকৃতির মানুষ ঘুমিয়েছিল, সে আস্তে আস্তে তার ভেতরে অশান্ত প্রকৃতির মানুষটা যে ঘুমিয়েছিল, সে ধীরে ধীরে বেরিয়ে ওঠে, এবং সে ওই আপনার এই মারধরের দলেতেও সেও নাম লিখিয়ে ফেলে। আমরা যখন ভালো দোকানের সামনে দিয়ে যাই, কল্পনা করি যে না না একটাও মিষ্টি খাবো না, এ মাসে ভীষণ ডায়াবেটিস বেড়ে গেছে, আবার ইনসুলিনের দুটো ইউনিট বেড়েছে, অতএব কোনোভাবে আর মিষ্টি খাবো না। কিন্তু দোকানের সামনে যখন যাই তখন ক্ষীরমোহন, চমচম, তারপরে কমলাভোগ, জল ভরা তালশাঁস, হ্যাঁ নিদেন পক্ষে এই গুড়ের সিজনে গুড়ের রসগোল্লা, বাগবাজারে আমি তো ভুলেও বাগবাজার বাটার সামনে দিয়ে কখনো যাই না, গুড়ের রসগোল্লা সব আকর্ষণ করতে থাকে, আয় 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 করতে থাকে। এই যে ব্যাপারটা আমার ভেতরে যে আমি আমার যে মানে ধরে রাখা যে প্রতিজ্ঞা সেটাকে রাখতে পারছি না, তার কারণ হচ্ছে আমার পূর্বগত সংস্কার তখন যেন ইন্ধন পায়, ইন্ধন পেয়ে তখন সে সমস্ত কিছু ভুলে যায়। অন্যগুলি সঞ্চিত থাকে এবং সেগুলি এই যে তাদের মধ্যে সেগুলি প্রকাশ পায় বা কার্যকরী হয় যেগুলি অনুকূল পারিপার্শ্বিক অবস্থা পায়। অনুকূল পারিপার্শ্বিক অবস্থা, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, বাগবাজারের সামনে দিয়ে হুঙ্গুস করে চলে গেলেন, আপনার কোনো রকম নাই,
কিন্তু কোনো কারণে ঠিক বাগবাজার বাটার সামনে এসেই ভীষণ ট্রাফিক জ্যাম আপনি দাঁড়িয়ে আছেন, ঘাড়ঘুড়ি এদিক ওদিক তাকাচ্ছেন, গোবিন্দের রসগোল্লার দোকানে দেখছেন, আবার ঘাড়ঘুড়িয়ে তাকাচ্ছেন, আবার এদিকে তাকাচ্ছেন, আবার গোবিন্দের রসগোল্লা দেখছেন, তারপরে গাড়িটাকে সাইড করে টুকটুক করে হাঁটতে হাঁটতে গিয়ে চারটে রসগোল্লা খেয়ে হাতটা ধুয়ে জল খেয়ে নিজের পাপের স্খলন করে আবার গাড়িতে উঠে পড়লেন। বাড়িতে গিয়ে বলছে, কই আমি তো কিচ্ছু খাইনি, কিন্তু দেখো কীরকম সুগার রিডিংটা বেশি বেশি হচ্ছে। আপনি কিন্তু ওই যে কাজটি করেছেন ওই অনুকূল পরিবেশ পেয়েছেন বলে। এই সেবা প্রতিষ্ঠানে একজন ওই C6-এ একজন মোটাসোটা সিস্টার আছেন, তিনি আমাকে বলেন, জানেন তো কত আমার খুব হাই ডায়াবেটিস, কত চেষ্টা করি, রোজ দোকানের সামনে দিয়ে হন হন করে চলে যাই, কিন্তু ঠিক যখনই কোনো কোনো দিন একটু পায়ে কিছু লেগেছে বা একটু স্লো হয়ে গেছি, আমি আর হন হন করতে পারি না, ওই দোকানের সামনে গিয়ে আমি গতিহারা হয়ে পড়ি। আমি জানি, আমি তো নিজে নার্সিং স্টাফ, আমি জানি কত ভুল করছি, তবু খেয়ে ফেলি। এই পারিপার্শ্বিক পরিবেশ আমাদের সাহায্য করে, আমাদের কিছুতেই এই এই অবস্থা থেকে বেরিয়ে যেতে দেয় না। তাই বলছেন, অন্যগুলি সঞ্চিত থাকে, উপযুক্ত যোগাযোগে প্রতীক্ষা করে ও অবসর পেলে শুভাশুভ ফল প্রসব করে। ঠিক যেরকম করি তার দু ধরনেরই হয়, শুভ এবং অশুভ ফল। শুভ ফল কি, মনের একটা তৃপ্তি হয়, যাগে কতদিন খাইনি, মন খুব আরাম থাকে। এই যে সারাক্ষণ খাবো 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 মনের একটা অংশ সবসময় রয়েছে, সেইটা চলে যায়। আর অশুভ ফল কি প্রডিউস করে, রক্তে চিনির মাত্রা বেড়ে যায়। এখন এই দুটোর মধ্যে যে ফলটা বেশি হয় আমি সেটাকে নাম দিই। যদি অশুভ ফলটা বেশি হয় তখন আমি বলি যে কাজটা করেছি এটাকে অশুভ কর্ম। আর মনের যে তৃপ্তি হয়েছে এটার বোধ যদি বেশি হয়, ডায়াবেটিস অতটা যদি না বাড়ে, তখন মনে করি যে যা করেছি ঠিক করেছি। একাধ দিন মাঝে মাঝে খাওয়া ভালো, দেখবেন একই মানুষ আমরা একই ঘটনাকে আমরা দুটো পার্সপেক্টিভ থেকে দেখি। ওটার কারণ হচ্ছে যখন একই ঘটনা কোনো একটা যে তার সাইড সেটা বেশি থাকে তখন আমরা সেটাকে তাই দেখি। আমরা যা কিছু করি না কেন সমস্তই সদসৎ মিশ্রিত, সেটা ভালো এবং মন্দ দুটো নিয়েই হয়, পুরো ভালো পুরো মন্দ কখনো কিছু হয় না, এবং সমস্তই সদসেই জন্য সুখ দুঃখ মেশানো ফলভোগ হয়। যাতে যেটার পরিমাণ বেশি থাকে সেই নাম দিয়েই থাকি। বাজারে যে চাল কিনতে পারেন, যান চালে সব সময় কাঁকড় থাকে, কিন্তু যে চালে বেশি কাঁকড় থাকে আমরা বলি এই কি বাজে চাল দিয়েছে, মানে কাঁকড়ে মেশানো। কাঁকড় ছাড়া চাল খুঁজে পাওয়া খুব কঠিন। আমাদের বেলুড় মঠে ঠাকুরের ভোগ হয়, আমরা যারা একটু দামড়া হয়ে গেছিলাম, যাদেরকে আর আমাদের সবজি কাটতে দিত না, তাতে চালের ওই ভোগের চাল বাসতে দেওয়া হতো, চাল এবং মুগের ডাল, এতে দুটোই আমরা বাসতাম। এবং সে চাল যত ভালোই চাল হোক না কেন, প্রত্যেকবার বলা হতো আগের চেয়ে বেটার কোয়ালিটি এসছে, কাঁকড় আছে, কোনোবারে বেশি থাকে কোনোবারে কম থাকে। ঠিক এই রকমই সদা সৎ মিশ্রিত ফল আমরা প্রসব করে থাকি। অতএব এই তিন গুণকে আমাদের কন্ট্রোল করার প্রয়োজন, যেটা আমাকে উন্নতির পথে নিয়ে যায়, যেটা আমাকে মুক্তির পথে নিয়ে যায়, সেই সম্পর্কে কনসিয়াসনেস থাকা দরকার। সকল কর্মই বন্ধনের হেতু, 282 নম্বর সূত্রে মহারাজ বলেছেন, সকল কর্মই বন্ধনের হেতু, সুখী বলো দুঃখই বলো দুই বন্ধন, এই দুইয়ের পারে না গেলে মুক্তি লাভ হয় না। কর্ম কেবল তাদের পক্ষেই বন্ধন হেতু হয় না যারা অহং বুদ্ধি রহিত হয়ে পরার্থে কাজ করে যান, কারণ তারা ফলাকাঙ্ক্ষা করেন না, নিজের স্বার্থ সিদ্ধি বা নাম যশের জন্য করেন না, তাদের হৃদয়ে প্রেমের সঞ্চার হয়, তারা সর্বভূতে ঈশ্বর দর্শন করে, তার সেবা হিসেবে কর্ম করে, তাই তাদের সেই কর্ম সমস্ত সঞ্চিত কর্মকে ক্ষয় করে ও মনে নূতন সংস্কার রূপে কোনো কর্মের বীজ সৃষ্টি করে না। সুতরাং তারা পুনঃপুন জন্ম মরণের কারণ থেকে বিমুক্ত হয়ে দেহত্যাগের পর মোক্ষ প্রাপ্তির অধিকারী হন। তাহলে আমরা কি কর্ম করব, কারণ সব কর্মই তো সৎ অসৎ দুটোই করবে। তাই মহারাজ দেখাতে চাইছেন আমাদের কাছে কোন কর্ম আমাদের বন্ধন মুক্তির কারণ করে। আসলে আমরা বন্ধন থেকে মুক্ত হতে চাই, আমরা নিজেরা কনসিয়াসলি বুঝি যে এই বন্ধনের জন্যই আমরা কিছুতেই এগিয়ে যেতে পারছি না, তাই এই এগিয়ে যাওয়ার পথটা আমরা বারবার করে নিজেদের ভেতরে খোঁজার চেষ্টা করি। বিরজানন্দজি বলছেন, সকল কর্মই বন্ধনের হেতু, যাই করি না কেন সেটা বন্ধন দেবেই, সুখী বলো দুঃখী বলো দুই বন্ধন। যখন আমরা ভালো কর্ম করি, পিঠ চাপড়ানি পড়তে থাকে, একটা ভালো অনুভূতি হয়, আমরা তখন সেই কর্মই করে যেতে চাই,
সেই জাতীয়ই কর্ম করে যেতে চাই। এবং সেই জাতীয় যখন কর্ম করতেই থাকি তখন হয় কি, আমাদের আর নিজস্বতা কিছু থাকে না, ওই একটা কাজের ভেতরে জড়িয়ে পড়ি। ওই দেখবেন ফিল্মে কেউ একজন প্রথমবার, মানুষটা খুব ভালো কিন্তু ভিলেনের চরিত্রে অভিনয় করেছিল, ভিলেনের চরিত্র অভিনয় করেছে, এখন তাকে ভিলেন ছাড়া আর অন্য কোনো চরিত্র দেয় না। আমাদের এই গঙ্গাসাগরে একজন মানুষ আছে অমল মিদ্যা বলে, সেই তার চুলগুলো, তার চেহারাটা বিশাল, একেবারে 6 ফুট লম্বা, সেই রকম দশাশয়ী চেহারা, আর একটা সেই আফগানি বেড়ালের মতো গোঁপ আছে, আর এই কুচকানো কুচকানো চুল, দেখলেই ভয় লাগে, আর সামনের দিকে দাঁতগুলো একটু বড় বড়। আমি এনার মতো নরম হৃদয়ের মানুষ সারা জীবন দেখিনি, কিন্তু ইনি থিয়েটার করেন এবং উনি খুব দুঃখ করে বলছেন, আমাকে কখনো এরা নায়কের কথা ভাবেন না, প্রেমিকের চরিত্র তো ছেড়েই দিলেন, নায়কও ভাবেন না, এবং নায়ক তো ভাবেন না, খলনায়কে যত রকমের খারাপ পার্ট আছে সেগুলো আমি পাই। আমার মাঝে মাঝে মনে হয় আমি আর এই সমস্তের মধ্যে নেই। খুব হাসেন, এনজয় করেন, খলনায়কের চরিত্রে অভিনয় করেন তিনি, কিন্তু তার মতো এরকম ভালো মানুষ আমি খুব কম খুঁজে পেয়েছি। কিন্তু এই যে এক একটা জিনিস আমাদের বন্ধনের কারণ হয়ে যায়, সুখ আমাদের বন্ধন করে, দুঃখ আমাদের বন্ধন করে, দুঃখ থেকে আমরা ভাবি যে এর থেকে পরিত্রাণের উপায় নেই, তাহলে আমি এরকমই চলি, কি আছে তাতে, এ দুইয়ের পারে না গেলে মুক্তি লাভ হয় না। লার্ন টু লিভে একটা ভারী সুন্দর গল্প আছে, লার্ন টু লিভ স্বামী জগদাত্মানন্দজির লেখা বই, এই গল্পটা আমি অনেকবার বলেছি। আমেরিকায় একটি 8 বছরের ছেলে ধরা পড়েছিল, সে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিল, তার অনেকগুলি চেলা ছিল, তাদের বয়স অনেক বড়। এই 8 বছরের ছেলেটিকে একটি ক্রিশ্চিয়ান কারেকশনাল হোমে ভর্তি করা হলো, তারপরে সেইখানে গিয়ে এক দুদিন থাকার পর মারধর শুরু করেছে। একদিন সেই কারেকশনাল হোমের যিনি ইনচার্জ সন্ন্যাসী তাকে ধরে খুব সে পিটিয়ে দিয়েছে। তিনি গিয়ে ফাদার সুপিরিয়রের কাছে বলছে, এই ছেলে যদি থাকে আমি কিছুতেই এই ইয়ে করতে পারবো না, আমি থাকতে পারবো না। ফাদার সুপিরিয়র ছেলেটিকে কফি খাওয়ার নিমন্ত্রণে ডাকলেন, কফি খেতে এসে বসতেই ফাদার বললেন, আহা তুমি এত ওবিডিয়েন্ট, তুমি এরকম ইনোসেন্স এই একটা এরকম বাজে কাজ করে ফেলেছি, ভাবতেই আমার কিরকম কষ্ট হচ্ছে, 8 বছরের ছেলে জীবনে সব দিক দেখে দিয়েছে, তার মতো পেছন পাকা ছেলে আর হয় না। হা হা করে হাসতে হাসতে বললো, ফাদার জগতে অনেক মিথ্যে শুনেছি কিন্তু এরকম মিথ্যে জগৎ সংসারে শুনিনি। ফাদার বললে, না হে, জগৎ সংসারে জীবনের শুরু থেকে যবে তুমি এসছো তবে থেকে তুমি খারাপ কি সেটা দেখেছো, ওবিডিয়েন্টলি ফলো করেছো আজ তাই তুমি খারাপ, তুমি যদি জীবনের শুরুতে ভালো কি দেখতে পেতে, ভালো কি জানতে পারতে, তাহলে তুমি সেটাকে ওবিডিয়েন্টলি ফলো করতে, অতএব আজ তুমি ভালো হতে। তুমি ভালোই হও আর খারাপ হও, তোমার ভেতর এই যে ওবিডিয়েন্স গুণ, আনুগত্যতা, এটা অসাধারণ আছে। এ একটা সামান্য কথা তার ভিতরে একটা অদ্ভুত পরিবর্তন এনে দিল। আমি ছেলেটির নাম ভুলে গেছি, ওই গল্পটায় আছে, তিনি পরবর্তীকালে একদম সম্পূর্ণ বদলে গেলেন, লেখাপড়া শিখলেন, ইনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন এবং ভিক্টোরিয়া ক্রসও পান। এই গল্পটা নিয়ে বলছেন যে এই যে আমাদের, আমরা যদি আমাদের সংস্কারের বোধটাকে ঘুরিয়ে দিতে পারি তাহলে, হ্যাঁ ঠাকুর যে মোর ঘুরিয়ে দেবার কথা বলছেন এখানেও ঠিক তাই বলছেন, এই দুয়ের পারে আমাদের যেতে হবে, দুয়ের পারে যদি আমরা যাই তবে আমরা মুক্তি পাব। প্রথম যেটা আমরা ঘটনাটা বললাম, এটা খারাপ থেকে কি করে ভালোর দিকে যাব তার মোর করানো, কিন্তু ভালোটাও তো আমাদের বন্ধনে আবদ্ধ করে, কেমন করে ভালো বন্ধনহীন ভালোতে যাব তার কথা বলছেন। কর্ম কেবল তাদের পক্ষেই বন্ধনের হেতু হয় না যারা অহং বুদ্ধি রহিত হয়ে পরার্থে কাজ করে যান, কারণ তারা ফলাকাঙ্ক্ষা করেন না, নিজের স্বার্থসিদ্ধি বা নামযশের জন্য কাজ করে না, তাদের হৃদয়ে প্রেমের সঞ্চার হয় যারা সর্বভূতে ঈশ্বর দর্শন করে তাদের সেবা হিসেবে কর্ম করেন। আমরা এটা এরকম ভুড়ি ভুড়ি মানুষ দেখেছি যারা পরার্থে এরকম সারাটা জীবন দিয়ে দিয়েছেন। আমার চোখের সামনে স্বামী গহনানন্দজি আছেন, আপনারা অবশ্যই সবাই তাকে দেখেছেন, সমস্তটা দিন তাকে তিনি তাদের তার সারাটা জীবন চলে গেছে পরার্থে, মানুষের কল্যাণ করবার জন্য, কখনো নিজের শরীরের কথা ভাবেননি, অমন সুন্দর তার স্বাস্থ্য শেষ দিন অবধি। আমরা এখানে জিপ্লটে গিয়েছিলাম, এখন তো জিপ্লট অনেক ভালো হয়ে গেছে, এই জিপ্লটে মহারাজ গিয়েছিলেন মন্ত্র দীক্ষা দিতে, তখনও পর্যন্ত ঘাট হয়নি, ধুতিটাকে আধখানা করে নাকি ভাঁজ করে, তো তখন ওনার বয়স প্রায় 85 বছর, এই ধুতিটাকে আধখানা করে জুতোটা কেউ নিয়েছে আর উনি দুজনের কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে সেই এক হাঁটু পরিমাণ সেই কাদা অতিক্রম করে সেই জিপ্লটে গিয়েছিলেন মন্ত্র দীক্ষা দিতে।
শুধু তাই নয়, সেখানে কোথাও কমোড নেই, তাই মহারাজের জন্য চারদিকে চারটে বাঁশ আর সেটাকে ঘিরে মোটা চট দিয়ে বাথরুম করে দেওয়া ছিল, আর একটা চেয়ারকে কেটে কমোড বানানো হয়েছিল। মহারাজ সেই কষ্ট অতিক্রম করে গিয়েছেন, ফিরে যখন এলেন ওনার তো কোমরে খুব সমস্যা ছিল, সে মহারাজ দীর্ঘদিন ভালো করে বসতে পারতেন না, কিন্তু তবুও তিনি এই পরার্থে তাদের মুক্তির জন্য মহারাজ ওখানে গিয়েছিলেন। বলছেন তাদের মুখ বন্ধন হয় না যারা অহং বুদ্ধি রহিত হয়ে পরার্থে কাজ করে। দুর্গা পুজোর সময় একবার মহারাজ আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি মাকে কি বললে? আমি বললুম, মাকে বললুম, মা তুমি আমার পূজা নাও। মহারাজ একটা ছোট্ট কারেকশন করে দিলেন, বললেন আমার নয়, বলো আমাদের পূজা নাও। শুধু তুমি পুজো করছো না, এখানে যারাই করছে সবার সবাই পুজো করছে, তাই বলো আমাদের পূজা গ্রহণ করো, আমাদের সকলের কল্যাণ করো এবং আশ্রমের মঙ্গল করো। দেখুন পুরো ফোকাসটা আমার দিকে ছিল, উনি ফোকাসটা এই দিকে ঘুরিয়ে দিলেন, সেই আলোয় আমিও আলোকিত, একই সঙ্গে সেই আলো পড়েছে চতুর্দিকে। অথচ এই আলোটা আমার দিকেই ছিল, আমার উপর পড়ে পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছিল, অন্য কেউ এই আলোর ভাগিদার হতে পারছিলেন না। অথচ একটা ছোট্ট আচরণ উনি আমাদের জীবনকে বদলে দিলেন, একদম সম্পূর্ণ বদলে দিলেন। শারদানন্দজির কথা আছে না, রিলিফ করে ফিরে এসছে, শারদানন্দজি বলছেন কি দিলি, চাল ডাল তেল নুন, ব্রহ্মচারীরা বলছে। আবার বলছেন তাহলে কি দিলি, বলছেন এই চাল ডাল তেল নুন বলছে। তখন এরা সব চুপ করে গেছেন, বলছেন অন্যের জিনিস একজনের জিনিস আরেকজনকে দিলি, তুই কি দিলি? তুই দিবি তোর ভালোবাসা, তোর শ্রদ্ধা, তোর ভক্তি, সমস্ত কিছু। এই ভাবগুলো আমরা যখন রিলিফ করতে যাই আমাদের মনের ভেতরে জাগিয়ে দেওয়া হয়, আমাদের বারবার শিখিয়ে দেওয়া হয় যে এই ভাবটা যেন আমাদের থাকে, এবং এটার যে একটা ইন্টেন্স প্রভাব পড়ে, আপনারা যারা রিলিফ করেছেন বা করেন আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের এখানে যখন এই শুকনো জিনিসপত্র রিলিফ হয়, যেমন চাল ডাল বা কাপড় বা কম্বল, আমাদের গেস্ট হাউসে যারা থাকেন তাদেরকে আমরা ট্যাঙ্কে করে নিয়ে যাই, নিয়ে গিয়ে তাদের হাত দিয়ে দেওয়াই, এবং এটা প্রায় প্রত্যেকে আমাদের আমাকে বলেছেন যে তারা ভীষণ আনন্দ পেয়েছেন। কি আনন্দ, কেমন আনন্দ সেটা বলতে পারছেন না, কিন্তু একটা ভীষণ আনন্দ পেয়েছেন। এই যে নিঃস্বার্থভাবে উজাড় করে দেওয়া, অন্যের হাতে তুলে দেওয়া, যে একজন ব্যথিত তার কাছে পৌঁছে দেওয়া, এটা একটা খুব বড় কাজ। এই আমাদের এই ইয়েরা করে দেখবেন, আমাদের আমি বলেওছি এর আগে, আমাদের ঋতুপর্ণাদিরা করেন এই শীতকালে ইয়েতে গিয়ে স্টেশনে, বিভিন্ন স্টেশনে গিয়ে এই যারা ভিখারি বা যারা ওই একেবারে গৃহহীন যারা আছেন, যারা পড়ে আছেন, যাদের কোনো গরম কাপড় জামা নেই, তাদের জন্য গরম কাপড় দেন। দিলসে বলে ফেসবুকের একটা গ্রুপ আছে, একটু খ্যাপা আছে তারা, কিন্তু ভারী সুন্দর কাজ তারা করে। তারাও এইরকম বিভিন্ন জায়গায় গিয়ে কাজকর্ম করে, সবাই ভিক্ষা করে, তারা একটা অদ্ভুত উপায় অবলম্বন করলেন। যারা ভিক্ষা করেন তাদেরকে শহরের বিভিন্ন জায়গায় বসিয়ে দিলেন, প্রত্যেককে একটা ওয়েইং মেশিন আর একটা ঘন্টা কিনে দিয়েছেন, আর একটা ছোট্ট ডব্বা দিয়েছেন যাতে সবাই একটা করে টাকা তাতে ফেলে। ভিক্ষা করছেন না কিন্তু, বলছেন ও দাদা একটুখানি ওজন করুন না, আপনি ওজন করলে আমার একটি টাকা পাবো। দেখুন হাত পাচ্ছেন না, আমি উঠে দাঁড়াচ্ছি, ওজন মেশিনে উঠে দাঁড়াচ্ছি, আমার ওজন দেখা হয়ে গেল, বললো আপনার এত কিলো ওজন, আপনি তাকে একটি টাকা দিলেন, তিনি সেই বাক্সটার মধ্যে ফেলে দিলেন। এই যে দেখুন অদ্ভুত এই কাজটা ওই ছেলেটি যে করে, রাজা ব্যানার্জি বলে, আমি ওর অদ্ভুত অদ্ভুত কাজে খুব মুগ্ধ হয়ে যাই। পাহাড়ে আমরাও গিয়েছি, পাহাড়ে গিয়ে আমরা টেম্পোরারি টেন্টতেও থেকেছি, কিন্তু এই রাজা ব্যানার্জি একটা অদ্ভুত কাণ্ড করলো, সে ওই রাস্তায় যারা গৃহহীন তাদের জন্য ওরকম অস্থায়ী ঘর নিয়ে এলো, তাদের তো কেউ আলাদা করে ঘর করে থাকতে দেবে না, তাই টেন্ট আর ম্যাট নিয়ে এসছে। ম্যাটটা আগে পেতে দিয়েছে, তার উপর তাদের শিখিয়ে দিল কেমন করে টেন্টটা খাটাতে হয়। তার মধ্যে ওই রাত্রিরে, শীতের রাত্রিরে তারা ভেতরে ঢুকে গেল, আবার সকালবেলা যখন হলো আবার টেন্ট টেন্ট ভাঁজ করে পুনর্বসিক ভব হয়ে গেল। এ অদ্ভুত অদ্ভুত কাণ্ড, আমি ওদের কাণ্ডগুলো দেখি, নিজের ট্যাঁকের করি খরচা করে অল্প এক দল বাচ্চা এই কাণ্ডগুলো করে, এবং এতে তাদের ভীষণ আনন্দ, এটা নিয়ে তারা কখনো কোনো ইয়ে ভাব প্রকাশ করে না। এই যে বলছেন নাম, নিজের স্বার্থসিদ্ধি বা নাম যশের জন্য করে না, এবং এটা যে তারা আনন্দ পায় এটা আমরা বেশ বুঝতে পারি। যদি আনন্দ না পেত তাহলে এক বছরে থেমে যেত, এটা বোধ হয় ষষ্ঠ বছর হচ্ছে যে বছর ওরা এরকম করে মানুষের সেবায় এগিয়ে এসেছে। তাই তাদের সমস্ত কর্ম সঞ্চিত কর্মকে ক্ষয় করে এবং মনে নূতন সংস্কারের কোনো কর্মের বীজ সৃষ্টি করে না,
এই যে শুভ কর্ম করে, শুভ কর্মের ফলে কি হয়, শুভ কর্মের ফলে আমার যাবতীয় অশুভ কর্মের ফল সেটা নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, এই যে নতুন শুভ কর্ম করছি এরও তো কোনো আর সৃষ্টির আর কোনো কর্মের আর ফল থাকে না, ফলে ওই একটা দিকে নিগেট হয়ে যাচ্ছে এবং একটা দিকে কোনো যেহেতু কর্মফল প্রডিউস হচ্ছে না, আমি এই কর্ম থেকে, কর্মবন্ধন থেকে মুক্তি পাই, এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসি। 283 নম্বর সূত্র বলছেন মহারাজ, কিন্তু খুব কষ্ট হবে শুনতে, একজন আমাকে একটা মেইল করেছিলেন এই পরমার্থ প্রসঙ্গ ক্লাস করতে গিয়ে অনেকে নানা রকমের কমেন্ট পাই, একজনের একটা মেইল পেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, কষ্ট হয়েছিল কিন্তু মেইলটাও পেয়েছিলাম। সেখানে তিনি বলেছেন যে আপনি পরমার্থ প্রসঙ্গ বলেন, আপনার বলাটা ভারী মিষ্টি, কিন্তু পরমার্থ প্রসঙ্গ যিনি লিখেছেন বিরজানন্দজি, তিনি এমন কাটা কাটা এত বলেন যে আমাদের খুব গায়ে লাগে, আর তার সঙ্গে আপনার খ্যাঁক খ্যাঁকে এক্সপ্লেনেশন, এই খ্যাঁক খ্যাঁকে শব্দটা উনি বাংলায় ব্যবহার করেছেন ইংরেজি ইমেলের মধ্যে, আপনার খ্যাঁক খ্যাঁকে এক্সপ্লেনেশন আমাদের হৃদয় যে কতটা কষ্টের সঞ্চার করে তাকে কি করে বলবো। কিন্তু আমি তো যে যার কাছে পড়াশোনা করেছি স্বামী আত্মস্থানন্দজি, তিনি যে এগুলো কিরকম খ্যাঁক খ্যাঁক করে আমাদেরকে বলতেন সেটা যদি আপনারা শোনবার সুযোগ পেতেন তাহলে আমার খ্যাঁক খ্যাঁকেটা মধুর লাগতো, একবারে একবারে সেই কিবে বাস্কিন রবিনসের আইসক্রিমের মতো মিষ্টি মনে হতো। দেখুন মহারাজ বলছেন 283 নম্বর সূত্রে, ভোগে সুখ নেই, সুখ একমাত্র ত্যাগেই আছে। আরে বাপরে, এই বিয়ের সময় চলছে, আমি তো দেখি সব উপচে পড়া সোনার এই ইয়ের দোকান, কাপড়ের দোকান উপচে পড়ছে। বলছে ভোগে সুখ নেই, সুখ একমাত্র ত্যাগেই আছে, যে সদাসৎ বিচারের দ্বারা ভুগে ভুগে শিক্ষা লাভ করে, বিষয় ভোগকে অসার ও পরিণামে দুঃখদায়ী জেনে তাতে বিতরাগ হয়ে স্বেচ্ছায় সমস্ত ত্যাগ করে, সেই পরম সুখী, সেই অমৃতের অধিকারী। তার ভক্তি যোগে স্বামীজি দেখিয়েছেন এই ত্যাগই চতুর্বিধ যোগের প্রাণ, এটা হচ্ছে কথা। ভোগে সুখ নেই, এটা তো একদম ঠিক কথা, কারণ ভোগ শেষ হয়ে গেলে আবার পুনর্ভোগ করার ইচ্ছে জাগে। যখনই আপনি ওই বললুম না বাস্কিন রবিনসের আইসক্রিম খাওয়া হয়ে গেল, তারপরে আবার আপনার মনে হলো, আমার মনে আছে আমরা একবার কলকাতায় এসেছিলাম আর ওই বাস্কিন রবিনসের আইসক্রিম খাওয়া হলো, খুব সম্ভবত ওই গ্রেপ বোধহয় জাতীয় কিছু খাওয়ানো হলো। তা আমার যে ড্রাইভার তাকে জিজ্ঞেস করলাম তোমার কেমন লাগলো, তো বললেন কী একটা টোকো টোকো জিনিস খাওয়ালেন, ই খেয়ে একদম সুখ হলো না। তারপরে আমরা আবার তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে একটা আইসক্রিম পার্লারে নিয়ে গিয়ে দেখালাম তোমার কোন কোনগুলো খাওয়ার ইচ্ছা আছে সেইগুলো খাও, তখন তিনি ওই আবার খেলেন চকোবার, এই পিস্তা, তারপরে টুইন ওয়ান, টুটি ফ্রুটি, এই তিনটে ভ্যারাইটি খেলেন। আমি দেখছি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ওই তিনটে আইসক্রিমের যেমন দাম আর বাস্কিন রবিনসের যে স্কুপটা আমরা খেয়েছি তিনটে মিলে ওটা একটার দাম, কিন্তু ওটা তার কিছুতেই ভালো লাগলো না, তার সুখ এইটাতে, এই ভোগের ভেতরেই সে যেন একটা অনন্ত সুখের সন্ধান খুঁজে পাচ্ছেন। এবং যে সময়ের মধ্যে আমার কাকদ্বীপ পৌঁছানোর কথা তার অনেক আগে আমাকে পৌঁছে দিয়েছেন, একবারে হু হু করে পৌঁছে দিয়েছেন। কিন্তু ওই এই যে একটা সুখস্মৃতি, এটা আবার তাকে, আমি পরে একদিন আবার তার সাথে আসছি, তখন তিনি ঠিক ওই দোকানের সামনে যেখানে আমরা ওই আগের দিন অতগুলি আইসক্রিম খেয়েছিলাম সেইখানে আবার এনে তার গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছেন। বলছেন আজকে কি আইসক্রিম টাইসক্রিম কিছু খাওয়া হবে না, নিজে থেকেই বলছেন। দেখুন এই একটা সুখস্মৃতি বারবার ওই আরও আরও ভোগ করার ইচ্ছাটাকে জাগিয়ে দেয়, জাগিয়ে দেয়। যতই অর্থনীতি বলুক যে প্রতি ভোগে আমাদের ভোগের ইচ্ছা কমে যায়, আদতে কিন্তু কম, কারণ যতক্ষণ না আমি কনসিয়াসলি এটাকে বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধি আমার উপর কাজ করবে না। এটা কনসিয়াসলি না বুঝলে হবে না, আমার চারটে কাপড় আছে আরও একটা কাপড় চাই, প্রত্যেক বিয়েতে নতুন শেরওয়ানি চাই, বিজ্ঞাপন দেখছিলাম সেদিনকে টিভিতে নানা রকমের, বলছে তোমার ওই লাল রঙের ওই কাপড়টা আমাকে পাঠাবে, তখন বলছে আমি তো এখনও পরিনি, বলছে আমি ওপোটা পরে ফেসবুক টেসবুক কোথাও দেবো না, তোমার কাপড় যেরকম নতুন সেরকমই থাকবে দেখুন। কিন্তু বলছে তোমার তো আলমারি ভর্তি কাপড় আছে, বলছে না ওটা আমার চাই। আমাদের এই ভোগেতেই আমরা কষ্ট পাই, ভোগ করতে গিয়ে কষ্ট পাই, কিন্তু তবু আমরা ছাড়তে পারি না। পূজনীয় মহারাজের কি সুন্দর কথা বলছেন, সুখ একমাত্র ত্যাগেই আছে। এই ত্যাগটা যদি আমরা জগৎ সংসারে তখন হয়
জগৎ সংসারে সবাইকে আমাদের যদি প্রিয়জন বলে মনে করি, আমার নিজের সন্তানের জন্য আমি যেরকম ত্যাগ করতে পারি, ঠিক সেই রকম জগৎ সংসারে সবাইকে আমার নিজের যখন আমরা বোধ করব, দেখবেন ত্যাগ করাটা আমাদের পক্ষে অনেক বেশি সহজ হবে, আমরা অনেক সহজে ত্যাগ করতে পারবো। যে সদাসৎ বিচারের দ্বারা এবং অথবা ভুগে ভুগে শিক্ষা লাভ করে, শিক্ষা লাভ করে বিষয়াভোগকে অসার ও অপরিণামে এবং পরিণামে দুঃখদায়ী জেনে তাতে বিতরাগ হয়ে স্বেচ্ছায় সমস্ত ত্যাগ করে, সেই পরম সুখী। দেখুন, ত্যাগ করারও আবার দুটো প্রসেস বলছেন। এক হচ্ছে সদসৎ বিচারের দ্বারা, নিজের ভেতরে এইটা ভালো এইটা মন্দ, কোনটা স্থায়ী থাকবে কোনটা অস্থায়ী থাকবে, কোনটা চিরন্তন কোনটা শাশ্বত, কোনটা অস্থায়ী কোনটা নশ্বর, এই বোধ যার ভেতরে জাগবে সে একভাবে এটাকে ত্যাগ করতে পারে, অথবা বারবার আহত হতে হতে আমরা তবে এখানে পৌঁছই। মুণ্ডকোপনিষদে দুটি পাখির গল্প বলা আছে। একই রকম দেখতে দুটি পাখি গাছের দুই ডালে বসে আছে, একজন সেই ডালের ওপরে বসে আছে স্থির দৃষ্টিতে জগতের দিকে তাকিয়ে আছে, আর একজন নিচের ডালে বসে আছে যে এপাশ ওপাশ তাকাচ্ছে আর লাল ফলের দিকে তাকিয়ে টক করে তাকে টোকা মারছে। এত মিষ্টি লাল ফল খেয়ে সে একবার আপ্লুত হয়ে যাচ্ছে, তারপরে এই স্বাদটা যে মুহূর্তে চলে গেল আবার একটা লাল ফলের দিকে তার দৃষ্টি পড়লো, আবার তাতে টোকা মারলো, কটু স্বাদ, বলছে না জীবনে আর এরকম ফলের দিকে তাকাবো না। তারপর সে কটু ভাবটা মুখে কেটে যেতে আবার যখন আরেকটা উপরে উঠেছে লাল ফল দেখতে পাচ্ছে, তখন সে নিজেকে বোঝায় জগতের সব ফলই কি আগে ফলের মতো কটু হবে, মিষ্টিও তো হতে পারে, মেরেই দেখি না কেন একবার ঠোক্কর। ঠোক্কর মারতে সেটা যখন মিষ্টি পাওয়া যাচ্ছে তখন দালে দেখো অভিজ্ঞতার একটা দাম আছে, জগতে সবসময় আমরা ঠকে যাব না। এইরকম করে টোকা মিষ্টি মিষ্টি টেকো সমস্ত ফল খেতে খেতে এই পাখি ওপরের ডালে উঠে দেখে তারই মতো আরেকটি পাখি বসে আছে। সে কিন্তু জগৎ সংসারের কারুর কাছ থেকে কিচ্ছু চায় না, সে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। শাস্ত্রকাররা এই দুই পাখির উপাখ্যান বলতে গিয়ে, মুণ্ডকোপনিষদের ব্যাখ্যাকাররা এই দুই পাখির উপাখ্যান বলতে গিয়ে বলছেন, আদতে কিন্তু দুটো পাখি নেই, একটাই পাখি আছে, একটি মলিনতাযুক্ত আমি আর একটা হচ্ছে মলিনতাহীন আমি। সংসারের নানা জায়গায় থাকতে থাকতে ভালো মন্দ স্বাদ নিতে নিতে একটা পাখি ওপরে উঠে যায়, সে হচ্ছে ওই নিচের ডালের পাখি, আর আরেকটা পাখি যে জগৎ সংসারের কারুর কাছ থেকে কিচ্ছু চায় না, ভুলেও কিছু চায় না, সে ওইখানে দাঁড়িয়ে আছে। ক্রমাগত তারা মিলেমিশে একাকার হয়ে যায়, সেই কারণে তাদের দেখতে একই রকম। দোয়া সুপর্ণা সজুজা সখায়া শ্লোকটি শুরু হচ্ছে, সজুজা শব্দের অর্থ এখানে বলছেন সাজুজ্য, একই রকম দেখতে, তাদের মধ্যে সামান্যতম ফারাক নেই। পূজনীয় মহারাজ একই রকম কথা বলছেন, একজন যে সংসারের সদসৎ বিচারের দ্বারা ত্যাগ করেছে সে একটা পক্ষ, আর দুই যে জীবনের নানা তিক্ত মিষ্ট অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে যেতে এই বিষয়বস্তুর প্রতি বিতরাগ হয়েছে এবং বিতরাগ হয়ে ত্যাগ করছে, সেও সেও ততখানি সত্য। বলছেন যে সেই পর্যায়ে স্বেচ্ছায় বিতরাগ হয়ে স্বেচ্ছায় সমস্ত ত্যাগ করে সেই পরম সুখী, সেই অমৃতের অধিকারী হয়, সেই পরম সুখী এবং সেই পরম অমৃতের অধিকারী হয়ে যায়। আমি সেদিনকে একটা গল্প পড়ছিলাম সুন্দরানন্দজির লেখা, ওইখানে সুন্দরানন্দজির স্মৃতি কথা বলছেন একজন, একজন ভক্ত এসে জিজ্ঞাসা, সুন্দরানন্দজি ছিলেন আমাদের ম্যাঙ্গালোর কেন্দ্রের অধ্যক্ষ। সুন্দরানন্দজি যখন তাকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা মহারাজ, আমরা দেখি আমরা আমাদের সন্তানদের জন্য ভীষণভাবে ব্যাকুল হয়ে পড়ি, আর আপনারাও আপনাদের গোশালার গরুদের জন্য ব্যাকুল হয়ে পড়েন, মায়া তো আপনাদেরও থাকে, তাহলে আপনাদের সঙ্গে আমাদের ফারাকটা কোথায়? তো সুন্দরানন্দজি কাজ করছিলেন, কাজ করতে তো উঠে দাঁড়ায় বললেন রাও, তিনি প্রশ্ন করেছেন কি সামথিং রাও তার নাম ছিল, তাকে বললেন রাও ফারাক একটা খুব বড় জায়গায় আছে, আজ যদি বেলুড় মঠ থেকে একটা পোস্ট কার্ড আসে এবং তাতে যদি লেখা থাকে তুমি এই মুহূর্তে এই কেন্দ্রের কাজ ছেড়ে অমুক কেন্দ্রে চলে যাও, আমি যে কাপড় আর কৌপিনটি আছে সেটি বেঁধে সঙ্গে সঙ্গে চলে যেতে পারি, এটা কিন্তু তুমি পারবে না, তোমাকে কিন্তু অনেক কিছু ভাবতে হবে। এবং বলার পর ভদ্রলোকের হাত দুটি নিয়ে, এই সন্ধ্যানন্দজি হাত দুটি নিয়ে এমনি এমনি করে ঝাড়ছেন, লেখক যিনি স্মৃতিচারণ করছেন মিস্টার রাও তিনি বলছেন উনি যেন
আমাকে বোঝাতে চাইলেন এই কাজ করার ফলে দুটো হাতের মধ্যে যে সামান্য ধুলোটা থাকে সেটাও তিনি সঙ্গে সঙ্গে ঝেড়ে ফেলে এগিয়ে যেতে পারেন। এটা শুধু সন্ন্যাসীর আখ্যায়িকা নয়, এই ভাবটা যতক্ষণ না আমাদের ভেতরে আসছে, ত্যাগের এই ভাবটা যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মুক্তি হবে না। এই ভাবটা আমাদের ভেতর জাগাতেই হবে। ঠাকুর এই কারণে আমাদের মাঝে মাঝে শ্মশানে যাওয়ার কথা বলতেন। শ্মশানে এই মৃত মানুষকে যখন দাহ করা হয় তখন আমরা কিন্তু অনুভব করি এই জগতের এই এত কিছু যেগুলোর জন্য আমরা এত পাগল হয়ে যাই এগুলো সবটাই ইম্পারমানেন্ট, কোনোটাই আমাদের সঙ্গে যাবে না, এই বোধটা তখন আমাদের মনের মধ্যে পাকা হয়ে যায়। তত দেখবেন আমাদের পক্ষে ত্যাগ করাটা অনেক সহজ হয়। মোক্ষপ্রাণা মাতাজির একটা ভারী সুন্দর কথা আছে, বলছেন এসেছি দিগম্বর যাব দিগম্বর, মাঝে কয়েকদিনের শুধু আড়ম্বর। ভেবে দেখুন ছোট্ট শিশু যখন পৃথিবীতে আসে তখন তার গায়ে কোনো কাপড় থাকে না, এখন খুব সাজগোজ করে মানুষকে দাহ করা হয়, কিন্তু আগুন লাগা মাত্র একবারে দাউ দাউ করে জ্বলে যায়। আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, প্রথম যখন এই বডি দাহ করতে গেলাম এতে গিয়ে ওই ইলেকট্রিক চুল্লিতে ঢোকানো হলো, তখনও ডালাটা পড়েনি, ঢোকা মাত্র দেখছি একবারে একসঙ্গে, মানে এখান ওখান নয়, একসঙ্গে সারা শরীরে আগুন লেগে গেল, এবং ওই যে দামি মখমলের সব কাপড় চোপড় পরা হয়েছে মুহূর্তের মধ্যে ভস্মীভূত, ঢাকা ডালার আগেই বডিতে একদম দাউ দাউ করে আগুন জ্বলছে। একবারে ভীষণ রকমের প্রত্যক্ষ অভিজ্ঞতা হলো যে জগৎ সংসারের কিচ্ছু আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারি না, অথচ এগুলোর জন্যই আমাদের কত রকমের হইচই থাকে, এটি অভ্যাস করতে হয়। তাই বলছেন যে এই অভ্যাস করে ত্যাগ করতে পারে সেই পরম সুখী, সেই অমৃতের অধিকারী। তার ভক্তিযোগে স্বামীজি দেখিয়েছেন এই ত্যাগই চতুর্বিধ যোগের প্রাণ। এই যে চার যে যোগ আছে, কর্ম ভক্তি জ্ঞান এবং রাজযোগ, এই চার যোগের প্রাণ হচ্ছে মূল যে কিওয়ার্ড প্রাণভোমরা মক্ষিকা, সেটি হলো ত্যাগ। ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে এই চারটি যোগ। 284 নম্বর সূত্র আমরা পড়ব, কর্মযোগী ঈশ্বরই কর্তা আমি অকর্তা জেনে কর্মের ফলে আসক্ত না হয়ে তা ভগবানে অর্পণ করেন। রাজযোগী জানেন প্রকৃতি পুরুষের জন্য, পুরুষ প্রকৃতির জন্য নয়, পুরুষ আত্মা প্রকৃতি জড়, সুতরাং তিনি প্রকৃতি হতে সম্পূর্ণ ভিন্ন, তাঁদের সম্বন্ধ সাময়িক অর্থাৎ চিরন্তন নয়। পুরুষ প্রকৃতির অধীন নন, তিনি প্রভু প্রকৃতি দাসী, তার কার্য সাধনের জন্য প্রকৃতি। প্রকৃতির কার্য হচ্ছে তাকে নানা অবস্থার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তার যথার্থ স্বরূপ উপলব্ধি করে দেওয়া। তাই রাজযোগী প্রকৃতিকে প্রকৃতিতে অনাত্ম জ্ঞানে তার মোহ ত্যাগ করেন। 285 নম্বর সূত্রে বলছেন জ্ঞানযোগীর ত্যাগ সবচেয়ে কঠিন, কেননা তাকে প্রথম থেকেই ধারণা করতে হয় যে সমস্ত জগৎ তার সঙ্গে সম্বন্ধ মিথ্যা মায়া, সমস্ত জীবনটা স্বপ্নবধ, তার পথ নেতি নেতি, আমি এ নই আমি ও নই, আমি দেহ মন ইন্দ্রিয়াদি কিছুই নই, আমার সুখ নেই দুঃখ নেই জন্ম নেই মৃত্যু নেই বন্ধন নেই মুক্তি নেই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য স্বরূপ পূর্ণ ব্রহ্ম পরমাত্মা। সেই জন্য তিনি সমস্ত বাহ্য বিষয় ত্যাগ করে স্বরূপের ধ্যানে মগ্ন হন। কর্মযোগী মনে করেন ভগবানই প্রভু আর আমি তার সেবক, এই জ্ঞান করে তিনি কাজ করেন। আমরা যখন সবাই মিলে কাজ করি, ধরুন রামকৃষ্ণ মিশনের জন্য আমরা সবাই মিলে কাজ করছি, যে যে কেন্দ্রে আছে সবাই মিলে কাজ করছি, আর বছরের শেষে যখন রিপোর্ট বেরোচ্ছে তখন আমরা এই 281টা কেন্দ্রে যতগুলি কেন্দ্র আছে তাদের যে রিলিফ আমরা যে কাজটা করেছি তার একটা পূর্ণাঙ্গ বিবরণ হয় কাগজে বেরোবে। রামকৃষ্ণ মিশন এত হাজার কোটি টাকার রিলিফ করেছেন, ওই হাজার কোটি টাকার মধ্যে 1 কোটি টাকা হিসেবে আমিও আছি, কিন্তু সেই বিরাটের মাঝখানে আমি আমার ক্ষুদ্র স্বরূপকে মিলিয়ে ফেলি, কারণ তিনি হচ্ছেন প্রভু আমি হলাম অকর্তা। তাই এখানে এইভাবে কর্মের ফলে আমাদের যারা কর্মযোগী তাদের সহজে কর্মফলে আসক্তি হয় না, সেই কারণেই বলা হয় যে কর্মযোগে খুব দ্রুত সাধারণের জন্য কর্মযোগ মুক্তির সম্পূর্ণ উপায় এটি। রাজযোগীর ক্ষেত্রে বলছেন রাজযোগী মনে করে পুরুষ আত্মা এবং প্রকৃতি জড়,
প্রকৃতি পুরুষের জন্য, পুরুষ প্রকৃতির জন্য নন। এই জগৎ সংসার যা কিছু পরিচালিত হচ্ছে সেটা সেই আমি, সেই পূর্ণ ব্রহ্ম, আমার সেই যে অনন্ত স্বরূপ তার সঙ্গে মিশে যাওয়ার জন্য। অতএব আমাকে ওই উপায়টাকে কখনোই গুরুত্ব দেওয়া যাবে না। রাজযোগ সেই উদ্দেশ্যের প্রতি আমার মনকে নিবিষ্ট করায়। তাই এই যে বিধেয় যেটা থাকে সেটি ছাড়া উদ্দেশ্যে পৌঁছানো যায় না, কিন্তু যে মুহূর্তে আমরা উদ্দেশ্যের মধ্যে পৌঁছে যাই তখন অটোমেটিক্যালি এই বিধেয় বা প্রকৃতি সেটি ছেড়ে যায়। জ্ঞানযোগী সাধনা আরও বেশি কঠিন। জ্ঞানযোগী সাধনা কেন কঠিন, না জ্ঞানযোগী সাধনা এই কারণে কঠিন, তাকে সব সময় বিচার করতে হয় সে এই শরীরটা না, এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। একটা গোটা শরীর আছে, সব কিছু দৃশ্যমান, কিন্তু সে এ শরীর নয়, এটা সে মনে করে। এই জগতে সে তার আর দ্বিতীয় কোনো সত্তা নেই, এই যা কিছু জগতে দৃশ্যমান সবই তার প্রতিবিম্ব, তার জীবনটাই বদলে যায়। আমি তোতাপুরীর গল্প আপনাদের বলেছিলাম, তোতাপুরী নেমে পড়লেন ইয়েতে, আমাদের গঙ্গার ঘাটে নামলেন, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, বিশাল চেহারা, পাঞ্জাবি শরীর, লম্বা তার জটা, তিনি সম্পূর্ণ নগ্ন অবস্থায় চাঁদনির ঘাট থেকে ধীরে 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 ভেতরে ঢুকে যাচ্ছেন। তিনি কাউকে দেখে তো লজ্জা পাচ্ছেন না, কিন্তু সবচেয়ে মজার কথা হলো তাকে দেখেও কেউ লজ্জা পাচ্ছে না, কারণ তিনি তার দৃষ্টি দেখাটা এমনভাবে বদলে ফেলেছেন যে জগৎও তাকে সেই দৃষ্টিতে দেখছেন, জগৎ তাকে খারাপ দৃষ্টিতে দেখতে পাচ্ছেন না। কিন্তু এই অবস্থাটা আসা খুব কঠিন, প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হয় যে কোনোভাবে যেন আমি সত্তা তার ভেতরে প্রবেশ না করেন। আর এখানে মহারাজ বলছেন 286 নম্বর সূত্রে, কর্মযোগকে যদিও সবচেয়ে সহজ বলা হয়, তার চেয়েও সহজতর পদ্ধতি হচ্ছে ভক্তিযোগ। তিনি বলছেন ভক্তিযোগীর ত্যাগ সবচেয়ে সহজ, স্বাভাবিকভাবে আসে, এত কঠোরতা নেই, মনকে জোর করে দমন করবার বৃথা প্রয়াস নেই, কেবল মনের বৃত্তিগুলিকে মোড় ফিরিয়ে দিতে হয়, তাদের স্রোতের মুখ ঘুরিয়ে দিতে হয়। জগতে নানা বস্তুতে আসক্ত হয়ে অবিরত দুঃখ সুখ শোক নৈরাশ্য ভোগ করে মানুষ যখন তাদের অসরতা উপলব্ধি করে, বিতশ্রদ্ধ হয়, তখন সে সবে তার আসক্তি আপনা থেকে খসে যায়। নিত্য সত্য পরম সুখাস্পদ পরমেশ্বরকে লাভ করবার জন্য তার মন প্রাণ ব্যাকুল হয়, হৃদয়ে প্রেম ভক্তির সঞ্চার হয়, ঠাকুর তাই কলিতে ভক্তি মার্গ প্রশস্ত বলেছেন। 287 নম্বর সূত্র দিয়ে শেষ করব। সেখানে পূজনীয় মহারাজ বলছেন, যার জীবন কর্ম যোগ জ্ঞান এবং ভক্তির অপূর্ব সমন্বয়, তিনি সর্বশ্রেষ্ঠ আদর্শ মহাপুরুষ জগৎগুরু। সার্বজনীন ধর্মের এই নূতন আদর্শ ঠাকুর আপনি প্রচার আচরণ করে জগৎকে দেখিয়ে গেছেন, এটাই যুগধর্ম। এই বলছেন ভক্তিযোগের পক্ষে ত্যাগ খুব সহজ, কেন না এটা স্বাভাবিকভাবে আসে, এতে কঠোরতা নেই, মনকে ফিরিয়ে দেওয়ার কথা। ঠাকুর বলছেন না যে মন শুধুমাত্র বিষয় চিন্তা করতে চায়, যে মানুষ মানুষকে চায়, ভোগ করতে চায়, তাকে ঈশ্বরের সঙ্গে সম্ভোগ করার কথা বলার কথা বলা হয়েছে। শম্ভু মল্লিককে বোধ হয় ঠাকুর সম্ভবত বলেছিলাম, যদি খুব ভুল না করে থাকি, তুমি মদ খেতে পারো, কিন্তু মদ খাবার সময় তুমি তোমার সেই মদ জগন্মাতাকে নিবেদন করে খাবে। এখন জগন্মাতা তো মাকে তো খারাপ জিনিস নিবেদন করা যায় না, তাই জগন্মাতাকে যখন আমরা নিবেদন করছি তখন মাতৃ অনুভবটা এত তীব্র হতে থাকে এবং তাতে যে আনন্দ হয় তার সামনে মদ্যপানে কোনো আনন্দ থাকে না, তাই মদ্য আস্তে আস্তে আমরা ধীরে ধীরে ত্যাগ করতে থাকি। ওই কারণে এই আমি আপনাদের একটা অভিজ্ঞতার কথা বলেছিলাম যে আত্মস্থানন্দে যে আমাদের শ্রী শ্রী মায়ের জীবনের দিকে তাকিয়ে বলেছিলেন যে মা অত কঠোরতা, দক্ষিণেশ্বরের অত কঠোরতা সহ্য করেছিলেন, কিন্তু তার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলছেন যেন হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে রয়েছে। কেমন করে এই অবস্থা প্রাপ্ত হয়? এই অবস্থা যখনই প্রাপ্ত হয়, মহারাজ বলেছিলেন মহারাজের ভাষায়, জীবনকে যদি একটু উঁচু সুরে বাঁধা যায় তাহলে দেখবি যে সমস্ত জিনিসকে পাওয়ার জন্য আমরা আকুল হয়ে পড়ি, একটা সময় আমাদের নিশ্চিত করে সেগুলিকে আন বলে বোধ হবে। আন শব্দের অর্থ হচ্ছে ইউজলেস, অপ্রয়োজনীয় বলে বোধ হবে। বলছেন জীবনটাকে উঁচু সুরে বাঁধতে হয়, এটা শ্রী শ্রী মা আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়ে গেছেন যে কেমন করে জীবনটাকে উঁচু সুরে বাঁধতে হয়। বলছেন না
তোমার শরীরটা বাঁকা, মনটা সোজা, তুমি আমার বাঁকা মনটাকে সোজা করে নাও। বলছেন চাঁদের গায়েও কলঙ্ক আছে, আমার মনে যেন সামান্যতম কলঙ্ক না থাকে। সেদিনকে একটা জায়গায় একটা, এটা আগে কখনো পড়িনি, এখন তো কত জিনিসই পড়িনি, বলছেন যে বেলফুল দেখে, মা হাতে ধবধবে সাদা বেলফুল দেখে বলছেন যে আমার মনটাও যেন এই বেলফুলের মতো ধবধবে সাদা পবিত্র হয়ে ওঠে। এই যে সর্বাবস্থায় আমাদের ওই উচ্চ চিন্তা, যেটুকুর মধ্যে আছি তার সেইটুকুর মধ্যে থেকেই মনকে সবসময় ভগবত ভাবে ডুবিয়ে দেওয়ার কথা। মাধবানন্দজির স্মৃতির কথা আগের দিন বলছিলাম, একজন মাধবানন্দকে বলেছিলেন আমি খুব ভালো নাপিতের চেয়েও ভালো কামাতে পারি। মাধবানন্দজি বললেন সাধু এরকম ভাবনা ভাববে না, সে ভাববে আমি শিবের মতো ধ্যান করতে পারি, শিবের মতো ঈশ্বর চিন্তা করতে পারি, শিবের মতো ধ্যানে মুদ হয়ে থাকতে পারি। এই বোধটা সবসময় যা কিছু করব সবসময় উচ্চ চিন্তা করার কথা বলা আছে, যেন আমি সবসময় উচ্চ চিন্তা করলে এই নিম্ন মার্গীয় চিন্তাগুলি একেবারে চলে যায়। কিন্তু একটি আদর্শ জীবন হয় এই চার যোগের সমন্বয়, সেখানে কর্ম নিষ্কাম কর্ম থাকবে, সেখানে তাকে পাওয়ার জন্য নিরন্তর যোগে যুক্ত হয়ে প্রয়াস থাকবে, নিজের ভেতরে বোধ থাকবে, এই জ্ঞান বোধটি জ্ঞান চর্চা তার ভেতরে থাকবে, এবং একই সঙ্গে ভক্তি ভালোবাসা ঈশ্বরকে আপনার জ্ঞান করে তাকে নিজের আপন করে নেবার ইচ্ছে থাকবে। আমাদের সৌভাগ্য হয়েছিল পূজনীয় স্বামী স্মরণানন্দজির সাথে 5 বছর কাজ করার। আমরা অদ্ভুতভাবে দেখেছি যখন উনি অফিসে আসতেন সমস্ত মন প্রাণ উজাড় করে কাজ করতেন, একেবারে কখনো দেখিনি 8:30 পর কোনোদিন অফিসে আসতে দেখিনি, বরাবর একবারে কাঁটায় কাঁটায় 8:30, সারাটা দিন যতক্ষণ উনি খেতে যেতেন প্রায় 1টা অবধি, একটা সময় আমরা খুঁজে পেতাম না যে সময় উনি কাজ করছেন না। উনি যখন ড্রাফট করতেন মনে হতো এখন যেরকম ওই ইয়ে থাকে না, বক্তৃতা দেওয়ার সময় একটা টেলিপ্রম্পটার থাকে, আমাদের মনে হতো মহারাজ ওই টেলিপ্রম্পটারের মতো ওরকম ভাবে চোখের সামনে কিছু আছে। মহারাজ পেনটা খুলে এমনি করে ঠোঁটের মধ্যে নিয়ে খানিকক্ষণ ভাবতেন, তারপরে লিখতে শুরু করতেন। এরকম মানুষ আমি দ্বিতীয় জনকে দেখিনি যিনি এ থেকে জেড অবধি পুরোটা লিখেছেন, একটা বানান ভুল হয়নি, একটা সেন্টেন্স কনস্ট্রাকশন ভুল নেই, একটা গ্রামাটিক্যাল মিস্টেক নেই, একেবারে মহারাজের ড্রাফট। যদি এরা আমাদের অফিসে অনেকই রাখা আছে মহারাজের ড্রাফট, মহারাজের ড্রাফট যদি আপনি দেখেন অদ্ভুত মনোযোগ কাজ করছেন, কিন্তু সম্পূর্ণ একেবারে সমস্ত মন প্রাণ উজাড় করে। আবার মহারাজকে দেখেছি সাধন ভজনের প্রতি ভীষণ রকমের সাধননিষ্ঠ, সেইখানে সামান্যতম ফাঁকি নেই, শুধু তাই নয় সেটাকে নিয়ে রীতিমতো চর্চা করছেন, অন্যদের সঙ্গে আলোচনাও করছেন। আরেকটা দেখেছি জ্ঞানে চর্চা, যে অবস্থাই হোক না কেন সবসময় উনি বৃহদারণ্যক উপনিষদ প্রায় ওনার কণ্ঠস্থ, এবং সেটি তিনি এত সুন্দর করে বলতেন এবং নিত্য চর্চা করতেন, রোজ রাত্রিরে শুতে যাবার আগে পরের দিন যা যা পড়বেন সেগুলো পরপর পরপর গুছিয়ে রাখা থাকে, এখনও থাকে শুনেছি ওই টেবিলের উপর, এগুলো সব পরপর পরপর গুছিয়ে রাখেন, গীতার এই শ্লোক থেকে এত শ্লোক অবধি পড়বেন, উপনিষদের এতখানি অংশ পড়বেন, এটার এই পড়বেন, এবং সব উল্টো করে রাখা থাকে। উনি সকালবেলা মর্নিং ওয়াক করে ফিরে এসে ওইটি নিয়ে চর্চা করেন, শুধু তাই নয় সমস্ত দিন কথার ভেতরে আমরা বুঝতে পারি, আজকে মহারাজে বুঝতে পারতাম আজকে মহারাজ উপনিষদের কোন অংশটা নিয়ে পড়াশোনা করেছেন, এবং সেটার প্রভাব তার কথায় বার্তায় আচরণে আমরা দেখতে পেতাম। এবং একই সঙ্গে অদ্ভুত রকমের ভক্তিভাব ছিল, আমরা দেখেছি যখন পূজোর সময় গেছি গিয়ে মহারাজ বসে আছেন, মহারাজকে তো দেখে বোঝা যায় না কিন্তু এমন একটা ভক্তিভাব নিয়ে বসে থাকেন, মাকে যখন অঞ্জলি দিতে চাচ্ছেন তার চোখ মুখের ভেতরে এমন একটা শরণাগতির ভাব আমরা দেখতে পাই, মনে হয় তিনি যেন সবটুকু নিজেকে উজাড় করেছেন। অনেককে দেখেছি, অনেকে প্রত্যেকে প্রত্যেক সংঘগুরুর মধ্যে এই চতুর্যোগের সমন্বয় খুব ভালো করে আমরা লক্ষ্য করেছি। মহারাজকে তো মহারাজের সঙ্গে কাজ করার সূত্রে মহারাজকে আরও খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। এই ঠাকুর এইটা আমাদের কাছে এই আদর্শটি দিয়ে গেছেন, এবং তার প্রতিনিধিরাও সেই আদর্শটিকে বয়ে নিয়ে গেছেন। দেখবেন কারুর জীবনে কোনো একটা ভাবের বাড়াবাড়ি নেই, তারা যখন অল্প বয়স ছিল তখন হয়তো কোনো একটা ভাবকে মনে হচ্ছে এটাই তিনি খুব গুরুত্ব দেন, কিন্তু যখন তারা শীর্ষ পদে পৌঁছে গেছেন তখন যদি তাদের খুব ভালো করে লক্ষ্য করা যায় তাহলে দেখবেন
কোনো ভাবের সামান্যতম বাড়াবাড়িটুকুও নেই, সবটুকু যেন পরিমিত, একটা অপূর্ব রান্না, যাতে নুন, তেল, মশলা, চিনি সব এক রকম, একবারে পরিমাপ মতো দিয়ে সুস্বাদু রান্নায় পরিণত হয়েছে। এই চতুর্যোগের সমন্বয় আমাদের জীবনটাকেও সুমধুর করে দিতে পারে, এবং সেটাই সম্পূর্ণ সাধনা। আজকে এই পর্যন্ত, ভগবানের কৃপা হলে আগামী দিন আমরা 288 নম্বর সূত্র থেকে আবার আমরা পড়তে থাকব। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।